শহরের স্বাস্থ্য ভবনে হঠাৎ মুখ্যমন্ত্রী, দপ্তরের কর্মীরা তখন কেউ কাজে ব্যস্ত, কেউ বা আবার আড্ডায়। তখন হঠাৎ সেই দপ্তরে মুখ্যমন্ত্রীর ঝটিকা সফর। কি অবস্থা স্বাস্থ্য দপ্তরে তা দেখতেই মুখ্যমন্ত্রীর ঝটিকা সফর বলে দাবি মুখ্যমন্ত্রীর। তিনি বলেছেন তিনি নিজেই দপ্তরের মন্ত্রী, তাছাড়া স্বাস্থ্য দপ্তরের সাথে বহু পুরনো সম্পর্ক, তাই হঠাৎ আসায় নতুন কিছু নেই। প্রথমবার হঠাৎ করে মনে হলো আমি দপ্তরের সাথে আমার বহু পুরনো পরিচিত, তো হঠাৎ করে এলাম, দেখলাম কি অবস্থা, এখানে সব ঠিকঠাক আছে কি না। তো মোরাললেস আই এম হ্যাপি, যাদের দেখলাম ভালোই কাজকর্ম করছে। কিছু জায়গা নিয়ে একটু সমস্যা আছে, বিল্ডিংয়েরও পুরনো বিল্ডিং হয়ে গেছে, তো এই বিষয়ে আমি ডাইরেক্টর সাহেব আমার সাথে আছেন, উনিও বলেছেন আগামী দিনে দেখি, বিল্ডিং তো আর বললেই হবে না, সেই বিল্ডিংটা আমরা দেখি যাতে সবার প্রপারলি প্লেসমেন্ট হয়, আদারওয়াইজ তো আমি হঠাৎ করে না জানিয়ে এসেছি এখানে। আশা করে যারা এখানে স্টাফরা আছেন ভালোই কাজকর্ম করছেন, টাইমলি আসার জন্য বলেছি, আর বলেছি যদি টাইমলি না আসো যে কোনো দিন 9:45 সময় আমি আসবো, এসে এখানে ওই পাঞ্চ মেশিন লাগিয়ে দেবে, না না বায়োমেট্রিক লাগিয়ে দেবে। আশা করি সবাই কাজ করে এখানে, অনেক দিনের পুরনো, ভালোই তো দেখলাম, এর জন্য এলাম। My time is very short, you know, within this constrained time, it's very difficult to implement all these things, even though I have some mind to do something in future. You see, whatever is bad, it is bad to all, so everybody sees it, and for that, I think we'll address it in future. So this is your first surprise, so it is in office. In any office? Yes, in any department. Office, and it is in my office. But your department? In my department. As Honorable Chief Minister, my sir has come to our office on several occasions. And as Health Minister. So this will continue, we believe? Yes. It should be. Sir. It should be continued. If I get the time, any time I may visit to any office. Right. Sir. Only to make them alert that governments are there, people are noticing you, and all the staffs are meant for the public. Exactly. So the delivery system should be proper. স্যার, আপনার মন্ত্রিসভার যে অন্য সদস্যরা আছেন ওদের কিছু বলবেন, তাদের বিভিন্ন দপ্তর তো নিশ্চয়ই সব জায়গায় যান, ওদের এডুকেশন মিনিস্টারকেও দেখেছি অনেক জায়গায় গেছে, যাচ্ছে সব জায়গায়। এটা গভর্নমেন্ট যে ভাইব্রেন্ট সেই জিনিসটা কিন্তু কাজকর্ম দেখলেই বোঝা যায়। নিন্দুকেরা তো অনেক কিছুই বলে, নিজের কথা বলে তো লাভ নেই, কিন্তু আমরা চাইছি যে এখানে এই ভিজিটের অর্থ ই না যে আমি একটা কোনো গিমিক দিচ্ছি, মনের থেকেই এসছি। স্বাস্থ্য পরিষেবা মোটেই সুখের নয়, অপদার্থ বিপ্লব স্বাস্থ্য ব্যবস্থাকে কবেই লাটে তুলে গেছে। মানিক সাহা নতুন এসে চুপথাক আর ধীরে চল নীতি নিয়েছেন, নতুন উন্নয়ন কিছুই নেই, তারপরেও স্বাস্থ্য দপ্তরের মূল ভবনে মুখ্যমন্ত্রীর ঝটিকা সফরে যদি লাভ কিছু হয় তবে সেটা ম্যাজিক ছাড়া আর কিছুই নয়। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।